ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দুইটা মজার জিনিস শেখাবো, সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মোটর রাখা রয়েছে। আসলে এখানে দুইটা মোটর রয়েছে, একটা ওপেন এবং একটা খোলা। তো এই মোটরগুলো সাধারণত যে ওয়াল ফ্যান এবং টেবিল ফ্যান রয়েছে, এই টেবিল ফ্যানে পাওয়া যায়। ম্যাক্সিমাম টাইমে টেবিল ফ্যানে থাকে না, অল ফ্যানগুলোতে বেশিরভাগ থাকে। এই মোটরগুলো মূলত ওই টেবিল ফ্যানের যে বা অল ফ্যানের যে মাথাটা, যে মূল যে পাখার অংশটা মুভ করার জন্য যে মোটরটি ব্যবহার করা হয় সেটা এটা। দেখুন প্রথমত দেখেন ডিটেলস, এখানে দেখুন এটা এসিটা, এসি 220 থেকে 240 ভোল্টেজ, 50-60 হার্জ, মাত্র 4 ওয়াট এবং 3 থেকে 4 আরপিএম প্রতি মিনিট, এবং সিডাব্লিউ বা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুই দিকে ঘুরবে। তা এটা দিয়ে প্রথমত আমরা যদি এটা এভাবে ঘোরাই, তাহলে কিন্তু এখানে ভোল্টেজ দিবে। আর ভোল্টেজ দেওয়ার কারণ হলো, এখানে আপনারা দেখুন এর ভিতরে কিন্তু একটা এসতে ম্যাগনেট রয়েছে, এসতে ম্যাগনেটের কারণে এখানে ভোল্টেজ দিবে। দেখুন এখানে আমরা একটা অ্যাভোমিটার নিয়েছি, অ্যাভোমিটার দিয়ে এখানে ভোল্টেজ মেপে দেখাচ্ছি এখানে কত ভোল্টেজ দেয়। দেখুন এখানে লাগে কিন্তু দিলে কিন্তু হবে, এবং ভোল্টেজটা সিলেক্ট করতে হবে অনেক বেশি ভোল্টেজ, কারণ এখানে অনেক বেশি ভোল্টেজ দিবে। এবং এই শ্যাফটটা যদি ঘোরাই আমরা, তাহলে কিন্তু এখানে অবশ্যই ভোল্টেজ দিবে। দেখুন শ্যাফটটা ঘোরাচ্ছি আমরা, দেখুন অল্প ঘোরাচ্ছি তাই কিন্তু অনেক 220 পর্যন্ত ভোল্টেজ আসছে। দেখুন বেশি করে ঘোরাচ্ছি, দেখুন 431 ভোল্টেজ আসছিল, যেটা কিন্তু অনেক বেশি ভোল্টেজ আসে। তা আসলে এখানে ওয়াট অনেক কম থাকার কারণে এটা দিয়ে আসলে কোনো লোড চালানো যাবে না, তবে এটা দিয়ে কিন্তু আপনারা ভোল্টেজ তৈরি করে অন্য কাজে লাগাইতে পারবেন। এবং অনেকে হয়তো জানেন না এটা দিয়ে আসলে ভোল্টেজ তৈরি হয়, সেটা আপনারা বুঝছেন এটা দিয়ে আসলে ভোল্টেজ তৈরি হয়। এবং আর তাছাড়া এই মোটরটি দিয়ে আর একটা কাজ করা যায়, সেটা হলো এখানকার যে এই যে পেনিয়ামগুলো রয়েছে, এখন যদি এটা ঘুরাই আমরা, দেখুন লাইন সাপ্লাই দিচ্ছি আমরা, এখানে লাইন সাপ্লাই দিলাম, দেন দেখুন সর্বশেষ যে পেনিয়ামটি এটা কিন্তু অনেক আস্তে ঘুরতেছে। এবং তার উপর যদি এটা লাগানো হয়, তাহলে আপনাদের এই মোটরটা ঘুরে দেখাই দিচ্ছি ওটা লাগালে কী হবে। দুইটা মোটর আমি একসাথে লাগাই দিচ্ছি, এখন প্যারালাল কানেকশন দিলেই হবে দুইটা মোটর একসঙ্গে। দেখুন দুইটা মোটর দিয়ে দিচ্ছি এখানে একসঙ্গে আমি, দেখুন এটা কিন্তু ঘুরতেছে এবং ওটা ঘুরতেছে। তাহলে এভাবে ঘুরে ঘুরে মাথাটাকে মুভ করে। তা আমরা যদি এটা বাদ দিয়ে শুধু এখানকার যে পেনিয়ামগুলো তুলে ফেলে, দেখুন এগুলো তুলে ফেলে এখান থেকে উঠানো যাবে খুব সহজে, ইজিলি উঠানো যায়, এগুলো উঠানো যায়। এবং এখানে সাপ্লাই দিয়ে এখন তাহলে কিন্তু এই রোটরটি ঘুরবে শুধু শুধু, দেখুন দেখুন রোটরটি কিন্তু ঘুরতেছে। আর এখানে ভোল্টেজ তৈরির মূল কারণ হলো, দেখুন এটা কিন্তু একটা স্থায়ী ম্যাগনেট, এবং এই ম্যাগনেট খুব সহজে খোলা যায় এখান থেকে। এবং এটার একটা সুবিধা হলো, সেটা হলো এটা দুই দিকে ঘুরবাতে, এটার এন্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ দুই দিকে ঘুরতে পারে। তা আপনারা এটা দিয়ে এখানে যদি একটা পাখা লাগাই দেন, ছোটো পাখা, তাই কিন্তু এটা ঘুরতে থাকবে এবং 220 ভোল্টেজ এটা চলবে। এবং এখানে অনেক পেনিয়াম থাকার কারণে আরপিএম অনেক কম, কিন্তু আমরা যদি পেনিয়ামগুলো খুলে ফেলে এখান থেকে, তাহলে কিন্তু এটা আরপিএম বেড়ে যাবে এবং সেক্ষেত্রে ঘুরবে। আর তাছাড়া এটা যদি আমরা দিকে কাত করে তাহলে কিন্তু এটা পড়বে না, কারণ এখানে স্থায়ী ম্যাগনেট রয়েছে। আবার তাছাড়া যখন সাপ্লাই দিচ্ছে, এখানে সাপ্লাই দিলে এখানকার কিন্তু ম্যাগনেটের শক চলে আসছে, তো এটা কিন্তু পড়বে না এভাবে। আবার তাছাড়া এই মোটরটি কিন্তু অনেক শক্তি এতে, তার জন্য আপনারা যদি চান এখান থেকে এটা খুলে এখানকার যে মূল এটা ঘুরে, দেখুন এখানকার যে মূল যেটা ঘুরে, এটার সাহায্যে যদি কোথাও কোনো স্ক্রু টাইট দিতে চান, সেটা কিন্তু আপনারা এটা করতে পারেন।
দেখুন এখানকার রোটরটার কি স্পিড এবং একটা পিনিয়ন লাগার কারণে তার স্পিডটা কমে গেছে। এখন এখানে আমরা আরেকটি পিনিয়ন লাগাই দিচ্ছি, দেখুন কানেকশন পাবে না। এখন আরেকটি লাগাই দিচ্ছি, এটা অবশ্যই এখন কানেকশন পাবে না। হিটার লাগবে না এখন, দেখুন প্রথম রোটরের কেমন স্পিড, স্পিড একটু বেশি, এটার আর একটু স্পিড কম, আরো স্পিড অনেক কম। আর তারপর যেটা এখানে লাগে স্পিড কিন্তু আরো কমে যায়। তো সবাই তো বুঝতে পারছেন এটা দিয়ে আসলে একটা বাদ দেওয়া মোটর কি করতে পারি, দুইটা কাজ করতে পারবো আমরা। তা সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো হয়ে থাকে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলের আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।